কি হয় না আপনারা শুধু শুনে বলবেন, রাস্তাঘাটে দাঁড়িয়েছেন কিংবা কারো থেকে দেখেছেন কিংবা শুনেছেন, এই একটুর জন্য বেঁচে গেছি। হাই হাই, তাহলে একটুর জন্য বাঁচলেন মানে কি? এক ইঞ্চির চাইতো কম, এই একটু, এই একটুটা বাঁচলেন কিভাবে? যদি ধাক্কা লেগে যেত 50 লাখ টাকার খরচ, তাহলে এই একটুর জন্য আপনি 50 লাখ টাকা বেঁচে গেলেন, তার মানে কি জানেন? শুনুন, কোনো একদিন হয়তো আপনার কাছে কোনো একজন অভাবী এসেছেন কিংবা কেউ বিপদে পড়ে আপনাকে বলেছে, আপনি খুশি মনে তাকে একটা দান করেছেন, একটা সাহায্য করেছেন, আপনি জাস্ট এজ ইউজুয়াল করেছেন, কিন্তু ওই দিনের দেওয়াটা ওই বান্দার এত উপকারে এসেছে যে তার মন খুশি হয়েছে, এদিকে বান্দার মন খুশি হয়েছে, এদিকে বান্দার রব খুশি হয়ে গেছে, বান্দার রব খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না, এদিকে বান্দার মন খুশি হয়েছে, এদিকে বান্দার রব খুশি হয়েছে, এদিকে বান্দার রব যখন খুশি হয়েছে, আপনি তো আপনার কাজ করতে আছেন, আপনার ওই দিনের যে বিপদটা ছিল, রব্বে করিম বলে, আমার ফেরেশতা ওই দিনের ওই তারিখের ওই বিপদটা কেটে এইভাবে সেটিং করে দাও, এইভাবে সেটিং করে দাও, এইভাবে সাজিয়ে দাও, এইভাবে সাজাই দেওয়া হলো, তাই আপনি একটুর জন্য বেঁচে গেলেন, দিলেন 5 টাকা, বেঁচে গেল 50 লাখ টাকা। এবার নবীর হাদিস আওয়াজ দিয়ে বলে, সাদাকাতু থাকবে। সুবহান।